হে গাইজ, আজকে গণেশ চতুর্থী। আজকে গণেশ পুজো হচ্ছে সমস্ত জায়গায়। তো আজকে অফিস যাচ্ছি, তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। এই এখন অফিসের পথ ধরে যাচ্ছি, আর যাবার পর ওখানে গিয়ে আমার ব্রেকফাস্ট করব। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটা ছাতু, অফিসে যাওয়ার পথে রাস্তায় এখানে আমি রোজই ছাতুটা খাই। মোটামুটি খেতে খুব একটা মন্দ লাগে না। উপরে এই যে মশলাটা ছড়িয়ে দিচ্ছে, এটার খুব সুন্দর টেস্ট, খুব একটা খারাপ লাগে না। তো চলো যাওয়া যাক অফিসের পথে। ওয়েলকাম টু উত্তরপাড়া পোস্ট অফিস। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে। আজকে পেনশনের ডেট 31 তারিখ, 31শে আগস্ট। তো সেই হিসেবে প্রচণ্ড ভিড় এখানে। আর এই আমি ঢুকে পড়লাম অফিসে। তো এখন আমরা যাচ্ছি, পোস্ট অফিসকে নেমন্তন্ন করেছে গণেশ পুজোর ভোগ খাওয়ার জন্য, তো সেই আমরা যাচ্ছি। এখন আমরা গণেশ পুজোয় নিমন্ত্রিত করেছে পোস্ট অফিসকে, আমরা তাই তাদের সেই প্রসাদ খেতে যাচ্ছি। কি প্রসাদ দেবে আজকে? ভাত ডাল চচ্চড়ি পোস্ত পোলাও, তারপরে চাটনি পাঁপড়, আর একটা করে ঘট সন্দেশ। খুব আনন্দ করে খেলাম। আমার পোস্টার চাপ খেলাম কোথায়? খেতে যাচ্ছি তো। আমি খেতে যাচ্ছি। খেয়েছি? ও আপনি খেয়েছেন? আমি খেয়েছি। ও বাবা, আমরা পরপর চার বছর আসছি, খুব ভালো লাগে। এই দিনটা খালি ভাবি কবে আসবে, খুব সুন্দর খাওয়া দাওয়া করি, আসতে বছর আবার হবে। পোস্ট অফিসের স্টাফেরা খেয়ে দেয়ে আমরা এখন চলে যাচ্ছি অফিস।
সৌরভ এত খেয়েছে যে সাইকেল নিয়ে এসেছে, লাড্ডুটা আমার পড়লো না, যা সৌরভের লাড্ডু পড়েনি, আর খেয়ে দে আবার মাস্টারের জন্য ছাদা বেঁধেছি, ছাদা বেঁধে নিয়ে যাচ্ছি, খেয়ে দে এখন মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি। তো এইখানে জিটি রোডে একটা বড় গণেশ পুজো হচ্ছে, সেটা একটু তোমাদের দেখাই। তো রাস্তার চারপাশ আলো দিয়ে খুব সাজিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে, আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই।